মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমরা কিন্তু খুব 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 খুশি হয়েছি। আমার ধারণা যে একটু ভুল হচ্ছে, আমার আর মেঘার মিস্টার মুখার্জি কেমন আছেন আপনি? কতদিন পর আপনার সঙ্গে দেখা হলো। ওয়াও, দিস ইজ চন্দন, বিউটিফুল শাড়ি, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। কি হলো আদি, তুমি রাগ করছো কেন? তোমায় আগেও বলেছি, আমায় আদি নামে ডাকার অধিকার আমি সবাইকে দিইনি। মেঘা, ওটা শুধু মা আর আলো ডাকে। ডাক কে নয়, ডাক তো, আলো ডাক তো। তুমি এখানে এভাবে আলো আলো কেন করছো? কিছু বললে সবাই অনেক কথা বলবে, তাই আমি আর কিছু বলছি না। সত্যি তো, আপনাদের দুজন হাজবেন্ড ওয়াইফকে একসাথে দারুণ মানিয়েছে, একদম মেড ফর ইচ আদার। সেন, আপনি যে নিউলি ওয়েড ওয়াইফকে নিয়ে আসবেন বলেছিলেন, কি ব্যাপার মিস্টার সেন? আপনার মেয়ে যে বলছে মেঘা আপনার ওয়াইফ নয়, তাহলে আপনার ওয়াইফ কোথায়? রাধা, রাধা, এসো রাধা, তাড়াতাড়ি এসো রাধা। আপনার মেয়ে ওকে নাম ধরে ডাকছে, ওকে দেখে তো মনে হচ্ছে গাইয়া টাইপের। মিস্টার সেন, ও বুঝি আপনার মেয়ের গভর্নেস? ও আসলে আমাদের বাহির বাবু। আমি কে সেটা বলতে আপনি এত লজ্জা পাচ্ছেন? আপনার সৎসাহসের এত অভাব, আপনাকে কেন যে আমি হিরো বাবু ভেবেছিলাম। আপনি তো জিরো বাবু হবারও যোগ্য নন। শূন্যেরও যে অনেক সাহস থাকে, অন্য সংখ্যার পাশে বসলে শূন্য সেই সংখ্যার বার ওজন সব বাড়িয়ে দেয়, তাকে উঁচুতে তুলে দেয়, আর আপনি আপনি তো আমি মাটিতে মিশিয়ে দিচ্ছেন। আরে বাবা, মেয়েটা বা কাঁদছ কেন? ওর চোখে জল কেন? সত্যি তো, ও কে মিসেস? ও হচ্ছে আমাদের ও রাধা, রাধা। সে তো বুঝলাম, কিন্তু কে হয় আপনার? আমার? আরে মিস্টার সেন, কেউ হতে যাবে কেন? এমন একটা গাইয়া মেয়ে দেখছো না, আবার নাম ধরে ডাকছে, হয়তো বাড়িতে কাজ টাজ করে। না না, আসলে পুপুলের বন্ধু হয় রাধা, সেই জন্য ওরকম ভাবে বলছে। তবে উনি দাদা ভাইয়ের মানে মিস্টার আদিত্য সেনের নতুন বিবাহিত স্ত্রী রাধা সেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।